ভারত বন্ধের সমর্থনে মিছিল এসইউসিআই কমিউনিস্ট দল ও তার সংগঠনের। কর্পোরেট পন্থী কৃষক বিরোধী কালা কৃষি আইন প্রত্যাহার, সমস্ত কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইনসঙ্গত করার দাবি জানিয়ে আগামী 27 সেপ্টেম্বর ভারত বন্ধে ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। তারই সমর্থনে বেলদাতে মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল ও তার গণসংগঠন। মঙ্গলবার বন্ধের সমর্থনে মিছিল কেশারী মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর পরিক্রমা করে ফের ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। প্রসঙ্গত, বিগত 9 মাস ধরে দিল্লির সিংহ বর্ডারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে কৃষকেরা। সেই আন্দোলনকে সংহতি জানিয়ে কৃষক আন্দোলনকে আরো মজবুত করার লক্ষ্যে কৃষি আইন ও বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবি বন্ধের সমর্থনে এদিনের কর্মসূচি বলে জানানো হয়েছে। মিছিলে সামিল হয় দলের যুব সংগঠন DYO, ছাত্র সংগঠন DSO ও শ্রমিক সংগঠন AIUTUC। পথসভার আয়োজন করা হয় এদিন। পথসভা থেকে কৃষি আইনের বিরোধিতা করে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। পাশাপাশি পেট্রোল পণ্য, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এদিন। বন্ধের সমর্থনে লিফলেট দিয়ে প্রচার চালান সংগঠনের কর্মী সমর্থকেরা। কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে ডাকা বন্ধকে সফল করার আহ্বান জানানো হয়েছে এদিন। অত্যাচার সমস্ত দিক থেকে উপেক্ষা করে প্রায় 650 কৃষক যে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন, তারা দাবি তুলেছেন এই কৃষক হত্যাকারী কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী কালা তিনটি কৃষি আইন এবং বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। এই দাবিতে তারা আন্দোলনেরত আছেন যতদিন পর্যন্ত এই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এটা বাতিল না করছেন, আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।